রাতভর নাচতে হলো চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলিকে। একটি সিনেমার শুটিং এর জন্যই এমনটা করতে হলো ঢাকাই সিনেমার এই অভিনেত্রীকে। বিএফডিসির ভিতরে বানানো হয়েছে রেল স্টেশন, সেই রেল স্টেশনকে কেন্দ্র করে হয়েছে দোকানপাট। সাইনবোর্ডে লেখা লক্ষ্মীনগর রেল স্টেশন, সেখানে ঝলমলে পোশাকে শতাধিক তরুণ তরুণী। এসব তরুণ তরুণীর মধ্যেই শবনম বুবলি, কালো রঙের পার্টি পোশাকে নাচেন তিনি। সঙ্গে আরও ছিলেন অভিনেতা আদর আজাদ। ছবিতে একজন সংগ্রামী নারী চরিত্রে দেখা যাবে বুবলিকে। এলাকার নানা বাধা পেরিয়ে একসময় নিজেকে প্রতিষ্ঠা করবেন একজন নেত্রী হিসেবে। নির্মাতা সাইফ চন্দন বলেন, এটি লোকাল পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি সিনেমা। এর চিত্রনাট্যে নতুনত্ব রয়েছে। মফস্বল এলাকার মানুষের জীবনযাপন, সংগ্রামসহ তাদের সংস্কৃতি তুলে ধরা হবে। এতে আদর আজাদকে স্থানীয় মাস্তান ধরনের একটি ছেলের চরিত্রে দেখা যাবে।